প্রবাসী আয় কমছে। নভেম্বর মাসে $155 কোটি পাঠিয়েছেন প্রবাসীরা, যা গেল দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি সচল হওয়ায় আবারও সক্রিয় হয়ে উঠেছে হুন্ডির বাজার, এর ফলে বৈধ পথে রেমিটেন্স আসা কমছে। করোনায় কাজ হারিয়ে গেল বছর দেশে ফিরে আসে কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি। এতে প্রবাসী আয়ে ধস নামার শঙ্কা দেখা দিলেও হয়েছে তার উল্টো। 2020-21 অর্থবছরের রেকর্ড $2,480 কোটি রেমিটেন্স এসেছে দেশে, যা আগের অর্থবছরের চেয়ে 36% বেশি। ইনফর্মাল মার্কেটটা অ্যাবসলুটলি ইনঅ্যাকটিভ ছিল, দেশের ইম্পোর্ট অনেকটাই কমে গেছিল, মানুষের ট্রাভেলিং ছিল না বললেই চলে। যারা বেসিক্যালি মানি লন্ডারিং এ হেল্প করত, সে সব কিছু বন্ধ হয়েছিল, এবং তখন মানুষজনের ইনফর্মাল মার্কেট ছাড়া কোনো অপশন ছিল না, প্লাস গভর্নমেন্টের ইনসেন্টিভটা ছিল। সবকিছু মিলিয়ে উই হ্যাভ সিন ফ্লো এক্সিডেড $2 বিলিয়ন পার মান্থ। কিন্তু সেই প্রবাহ কমতে থাকে গেল জুন মাস থেকে। হিসেব বলছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে এসেছে $861 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 21% কম। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি সচল হওয়ায় সক্রিয় হয়ে উঠেছে হুন্ডি ব্যবসায়ীরা, এতে বৈধ চ্যানেলে কমছে লেনদেন। এখন স্বাভাবিক পর্যায়ের দিকে যাচ্ছে, ভ্রমণ শুরু হয়ে গিয়েছিল, এক্সপোর্টও আবার এখনো আগের পর্যায়ে যায়নি, তবে বাড়ছে। ম্যানপাওয়ার এক্সপোর্ট সংখ্যাগুলো ইদানিংকালে যদি আপনি দেখেন, এগুলি বেড়েছে। কাজে ওই যে ডাইভার্সনটা ইনফর্মাল থেকে ফর্মালে গত বছর আমরা দেখেছি, এখন সেটা রিভার্সালটা দেখতে পাচ্ছি। কার মার্কেটে আপনি দেখবেন যে বিটুইন ফর্মাল মার্কেট এবং ইনফর্মাল মার্কেটে এই রেটটা প্রায় 2.5 থেকে 3 টাকা ক্রস করে যাচ্ছে। তাতে করে কি হচ্ছে, তাতে করে যিনি ইনফর্মাল মার্কেট দিয়ে পাঠাচ্ছেন তিনি ইজ গেটিং মোর বেনিফিট। তবে সামনের মাসগুলোতে রেমিটেন্সের এই ধারা কোন দিকে যাবে তা নির্ভর করছে করোনার নতুন ধরন, অমিক্রন কতটা ভয়াবহ রূপ নেয় তার উপর, বলছেন বিশ্লেষকরা। লকডাউনের মতো মেজার্স যদি আবার ফিরে আসে, তাহলে কিন্তু ওই বর্তমানে আমরা যেটা গত ৬ মাস ধরে $1.5 বিলিয়ন মতো প্রতি মাসে গড়ে রেমিটেন্স আসতে দেখেছি, গত বছর যেটা $2 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল প্রতি মাসে, আবার হয়তো সেদিকে সাময়িকভাবে ফিরে যেতেও পারে। কিন্তু আমরা যদি ধরে নিই যে এই ভয়াবহতাটা আগের মতো হবে না, এই ভাইরাসটা, এবং যেই রিকভারিটা শুরু হয়েছে এটা ওঠানামা হতে পারে কিন্তু রিকভারি চলতে থাকবে, তাহলে আমার মনে হয় বর্তমান অর্থবছর, মানে অর্থবছর 2022, আমরা $18 বিলিয়ন এবং তার আশেপাশে ওই ধরনের লেভেলেই দিকেই যাচ্ছে। প্রবাসী আয়ের এমন নেতিবাচক ধারার প্রভাব পড়েছে সরকারের বৈদেশিক মুদ্রা রিজার্ভে। গেল আগস্টে $48 বিলিয়ন ছাড়িয়ে যাওয়া রিজার্ভ এখন নেমে এসেছে $45 বিলিয়ন। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।